السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد সম্মানিত বুখারীর দর্শক মণ্ডলী আমরা আপনাদের সামনে আলোচনা করছিলাম রমজানের ফরজ সিয়াম পর্ব 4 উল্লেখিত বিষয় আপনাদের সামনে আলোচনা করছি রমজানের ফরজ সিয়াম রমজান মাসকে মূল্যায়ন করার চেষ্টা করুন এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ক্ষমা করে অন্য কোন মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত ক্ষমা করেন না এইজন্য যত বেশি পারেন তওবা ইস্তেগফার করার চেষ্টা করবেন যত বেশি পারেন তওবা ইস্তেগফার করার চেষ্টা করবেন যত বেশি পারেন তওবা ইস্তেগফার করার চেষ্টা করবেন এই মাসে আপনি ক্ষমা নেওয়ার চেষ্টা করুন অনেকে আপনার এই রকম কাজ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দুই হাত তুলেছে দোয়া করবে দুই হাত তুলেছে দোয়া করবে কান্নাকাটি করবে এরকম মন মানসিকতা তো একেবারে নেই বললেই চলে আপনি যখন দুই হাত তুলে আল্লাহর নিকট দোয়া করবেন নিজের অনুতপ্ত হয়ে পাপ ক্ষমা নেওয়ার চেষ্টা করবেন তখন দুই হাত তোলার আগে এরকম মন মানসিকতা আনবেন যে আমি আজকে কাঁদব যদি কাঁদতে না পারি তাহলে হাত আমি নামাবো না এইরকম মন মানসিকতা নিয়ে আপনি দোয়াতে হাত তুলবেন দেখবেন অবশ্যই আপনার চোখ দিয়ে পানি আসবে অনেক মানুষ আমার কাছে অভিযোগ করে যে দুই হাত তুলি ঠিক কিন্তু চোখ দিয়ে পানি আসে না আসবে কেন জানেন কেন আসে না আপনি যখন দুই হাত তুলেছেন দুই হাত তুলে দোয়া শুরু করেছেন দুই মিনিট পরে বলছেন আমিন সুম্মা আমিন বলে হাত নিচে নামিয়ে দিলেন তো আপনার কান্না কি করে আসবে যদি আপনি কান্না করতে চান হাত তুলে তাহলে কম পক্ষে আধা ঘন্টা আপনাকে হাত তুলে রাখতে হবে শুধু আধা ঘন্টা হাত তুলে বলবেন আল্লাহ ক্ষমা করো আল্লাহ ক্ষমা করো কিছু বলতে পারেন না শুধু এটা বলবেন আল্লাহ ক্ষমা করো কবরে কিভাবে থাকবো জাহান্নামের শাস্তি কিভাবে সহ্য করব তুমি যদি ক্ষমা না করো কি করে আল্লাহ আল্লাহ আমি বাঁচতে পারি তুমি যদি ক্ষমা না করো আমি আল্লাহ কি করে বাঁচতে পারি এইভাবে যখন বলতে 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 দেখবেন এক সময় অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়বে কিন্তু আপনি দুই মিনিটে দোয়া শেষ করে দেন তিন মিনিটে দোয়া শেষ করে দেন পাঁচ মিনিটে দোয়া শেষ করে দেন আপনার চোখ দিয়ে কশিনকালও পানি আসবে না আপনি যদি চোখ দিয়ে পানি আনতে চান তাহলে কান্না করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমপক্ষে ২০ থেকে ৩০ মিনিট হাত তুলে থাকতেই হবে গড়ের টাইম নিয়ে বসবেন যে ২০ মিনিট আধা ঘন্টার আগে হাত নামাবো না আধা ঘন্টার আগে হাত নামাবো না আজকে কাঁদ বই আল্লাহর কাছে আমি চাই বই আল্লাহ আমাকে যেন এটা দেন এরকম চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে একজন মানুষকে আপনি একটা থাপ্পড় দিয়েছেন থাপ্পড় দেওয়ার পরে বলছেন ভাই মাফ করো ভাই তো ওই ব্যক্তি মাফ করতেও পারে না করতেও পারে যখন আপনি তাকে অনুতপ্ত সহকারে বলবেন ভাই তোমার দুইটা হাত ধরলাম তুমি যদি আমাকে মাফ না কর তাহলে আমি তোমার হাত দুইটা ছাড়বো না যখন কাকুতি মিনতি করে বলবেন এই লোকটা মাফ করবে না অবশ্যই অবশ্যই মাফ করবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যদি আপনি মাফ চাওয়ার মতো মাফ চাইতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যখন আপনি কান্নাকাটি করবেন মাপ চাওয়ার মতো মাপ চাইবেন ক্ষমা ভিক্ষা চাওয়ার মতো ভিক্ষা চাইবেন যে আল্লাহ আমি তোমার নিকট ভিক্ষা চাচ্ছি ভিক্ষা তুমি আল্লাহ আমাকে ভিক্ষা দাও তোমার কাছে আল্লাহ চাইছি তুমি আল্লাহ দাও তুমি না দিলে আল্লাহ কে দিবে এইভাবে বলতে থাকেন না একটু বলতে বলতে একটু কান্নাকাটি করেন একটু রমজান মাসের রাত্রিতে একটু এরকম চাওয়ার চেষ্টা করেন রাত্রিতে না চাইতে পারলে দিনের বেলাতে কোনো এক সময় চান দিনের বেলাতেও হয় না রাত্রির বেলাতেও হয় না তো আপনার সময় কখন হবে লাইলাতুল কদর পার করে দিবেন লাইলাতুল কদরের রাত্রিতে একটু দুই হাত তোলেন ঘরের ভিতর একা দরজাটা বন্ধ করে জনসম্মুখে কিন্তু এরকম দুই হাত তুললে আপনার কান্না আসবে না অনেকে জনসম্মুখের মাঝে দুই হাত তুলে আপনি দোয়া করতে পারেন সমস্যা নেই জনসম্মুখের মাঝে মানুষ বসে আছে আপনি দোয়া করেন সমস্যা নেই কিন্তু আপনাকে আমি বলতে চাইছি যখন আপনি জনসম্মুখের মাঝে হাত তুলবেন তখন ভাববেন ও মনে হয় আমাকে দেখছে কান্না আসবে না ভিতর থেকে কান্না আসবে না যখন দরজাটা লাগিয়ে দিবেন ঘরের ভিতর কেউ নেই যে আপনার মন মানসিকতা থাকবে যে আল্লাহ আজকে আমি কান্নাকাটি করে এরপরে তোমার নিকট তওবা ইস্তেগফার করব অবশ্যই আপনার চোখ দিয়ে পানি আসবে
কান্না করার মতো কান্না করতে হবে। সম্মানিত বুখারী টিমের দর্শক মণ্ডলী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইযাফুল হাসানাতি বিআশারি আমসালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম, প্রত্যেক আদম সন্তানের এক নেকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নেকিতে রূপান্তরিত করেন, সুবহানাল্লাহ। এরপরে 10 পর্যন্ত রেখে দেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াতে থাকেন, বাড়াতে থাকেন, বাড়াতে 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 60 পর্যন্ত করে দেন, সুবহানাল্লাহ। প্রত্যেক আদম সন্তানের এক নেকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নেকি লিখেন, 10 থেকেও বাড়াতে থাকেন, বাড়াতে থাকেন। যার তাকওয়া যত বেশি তার নেকি তত বেশি, যার নিয়ত যত খালেস তার নেকি তত খালেস, তার নেকি তত বেশি, যার তাকওয়া যত বেশি তার নেকি আল্লাহ তত বেশি লিখেন। আপনি এখন নিষ্ঠতার সহিত এবাদতটা করেছেন কিনা ওইটার দিকে খেয়াল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি দেন। কাজেই যখন যেই কোনো এবাদত করবেন, একমাত্র আল্লাহকে ভয় করে ওই নেকির কাজটা করার চেষ্টা করবেন, যে আল্লাহ শুধু তোমার জন্য আমি এই কাজটা করলাম, অন্য মানুষ আমাকে এজন্য ভালো বলবো না খারাপ বলবে ওইটা আমি দেখার আশা করি না, শুধু আল্লাহ তোমাকে সাক্ষী রেখে তোমার জন্য এই ইবাদতটা করলাম, তখন আল্লাহ পছন্দ করবেন, নেকি আল্লাহ বাড়িয়ে দিবেন। প্রত্যেক আদম সন্তানের 1 থেকে 10, 10 থেকে 600 পর্যন্ত নেকি লিখে দেন। অনেক হুজুর দেখি বলে যে রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দানের সমান নেকি হয়, এ কথা মিথ্যা কথা। অনেক হুজুররা বলে 1 টাকা দান করলে 70 টাকা দানের নেকি হয় রমজান মাসে, এ কথা মিথ্যা। অত্র বুখারী মুসলিম গ্রন্থের হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে, প্রত্যেক আদম সন্তানের কুল্লু বানি আদম, কুল্লু আমাল ইবনে আদম ইযাফুল হাসানাতি বিআশারি আমসালিহা, আদম সন্তানের 1 নেকিকে আল্লাহ 10 করেন, 10 থেকে 600 নেকিতে রূপান্তরিত করেন। আর হুজুর আপনাকে বলছে যে 70 টাকার সমান নেকি হয়, আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন 600-তে রূপান্তরিত করে দিই, আর আপনার আমার হুজুর বলছে 70 টাকায় রূপান্তরিত হয়, এটা একটা ডাহা মিথ্যা কথা। সম্মানিত দর্শক মণ্ডলী, বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বলবেন, ইল্লা সাওম, তবে সিয়াম ব্যতীত, সিয়ামের কোনো নেকি নেই, সিয়ামের কোনো নেকি নেই। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সিয়াম আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সিয়াম আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে দিব। সারাটা দিন উপোস থেকেছে, কাউকে খায়নি, ও দরজা বন্ধ করে খেতে পারতো, ও খায়নি, এর সিয়াম আমার জন্য রেখেছে, আমাকে ভয় করে রেখেছে, আমাকে যথাযথ ভয় করে এই ব্যক্তি সিয়াম পালন করেছে, আমার জন্য সিয়াম পালন করেছে, এই জন্য এর প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে দিব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম পালনকারীর জন্য 2টি আনন্দের মুহূর্ত রয়েছে, যা আপনাদের সামনে পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত বুখারী টিপের দর্শক মণ্ডলী, আমাদের চতুর্থ পর্ব এখানে শেষ, পঞ্চম পর্বগুলো শোনার চেষ্টা করবেন, পরবর্তী যেই পর্বগুলো আসবে সবগুলো ধাপে ধাপে শুনবেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।